প্রিয় ভাইও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা ব্যাপন সংক্রান্ত অনেকগুলো পরীক্ষা দেখে এসেছিলাম এবং আমরা দেখে এসেছিলাম যে আসলে ব্যাপনে কি ধরনের ঘটনাটা ঘটে। আমরা ব্যাপনে দেখেছি যে উচ্চ ঘনমাত্রার কোনো অঞ্চল থেকে নিম্ন ঘনমাত্রার অঞ্চলে পদার্থের কণাগুলোর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার ঘটনাটাই হচ্ছে ব্যাপন। এবং সবশেষে আমরা ব্যাপনের একটা ক্রাইটেরিয়া শিখে এসেছিলাম যে কিভাবে আমরা বুঝবো কোন গ্যাসের ব্যাপন হারটা বেশি, কোন গ্যাসের ব্যাপন হারটা কম, এবং এই সংক্রান্ত তোমাদেরকে একটা হোমওয়ার্কও দেওয়া ছিল। আজকের ভিডিও ক্লাসে আমরা নিঃসরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ, চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নিঃসরণ কি। আমরা সংজ্ঞাটা দেখে নেই। সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো যে তুমি কিভাবে ব্যাপন থেকে নিঃসরণকে আলাদা করবে। ব্যাপনের ঘটনাটা কি ছিল? যে কোনো পদার্থের, কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের কি উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে নিম্ন ঘনমাত্রার অঞ্চলে যে ছড়িয়ে পড়া, যে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা, সেটাই ছিল কি আমাদের ব্যাপন। আর এখানে ঘটনাটা কি? এখানে ঘটনাটা হচ্ছে অন্যরকম। অন্যরকম কেন? এখানে বলা হচ্ছে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের স্থানে। তার মানে ব্যাপনে হচ্ছে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা, আর নিঃসরণে হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ। এবং সরু ছিদ্র পথে কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। এবং একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে ব্যাপনের ক্ষেত্রে আমাদের মাধ্যমটা কিন্তু একই থাকে। যেমন গতদিন আমরা ভিডিও ক্লাসে এক্সাম্পল হিসেবে দেখিয়ে এসেছিলাম কি, যে বডি স্প্রে বা পারফিউমকে যখন স্প্রে করা হয়, করার পরে পারফিউমটা কি, যেখানে স্প্রে করছি আমি ওই জায়গায় ঘনমাত্রাটা বেশি থাকে, এরপরে সে পুরো রুমে ছড়িয়ে পড়ছে। তাহলে রুমেই স্প্রেটা তুমি করলে ওখানেই অল্প, সরি, বেশি ঘনমাত্রা থেকে সে কি ধীরে 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 কম ঘনমাত্রায় ছড়িয়ে পড়লো। অর্থাৎ মাধ্যম কিন্তু একটাই, সেটা হচ্ছে তোমার রুম বা তোমার ঘর। আবার আমরা পোলাও বিরিয়ানির কথা বলেছিলাম যে ডাইনিংয়ে যখন আমরা রান্না করে রাখে বাসায় আম্মুরা বা আমাদের বাসায় যারা অভিভাবক আছে বা যারা রান্না করে, ডাইনিং টেবিলে রাখার পরে ঘটনাটা কি ঘটে? সেখানে পোলাওয়ের গন্ধটা ডাইনিং টেবিলটার কাছাকাছি কি খুব তীব্র একটা গন্ধ, কিন্তু ডাইনিং টেবিল থেকে তুমি যত দূরে যেতে থাকবে তত কি গন্ধটা কমতে থাকবে। তার মানে ব্যাপনটা কি করছে? ব্যাপনটা ছড়িয়ে পড়ছে সেই টেবিলে যেখানে আমরা ডিশে পোলাও বা বিরিয়ানিটা রাখছি, সেখান থেকে গন্ধ, সেখানে ঘনমাত্রাটা বেশি, ধীরে ধীরে কম ঘনমাত্রায় পুরো রুমে, পুরো ডাইনিং স্পেসেই ছড়িয়ে পড়ছে। এখানে কিন্তু মাধ্যম একটা, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে মাধ্যম দুটো থাকে। একটা হচ্ছে উচ্চ চাপের যে স্থানটা, গ্যাসটা উচ্চ চাপের যে অবস্থানটাতে থাকে ওইখানে মাধ্যমটা একরকম থাকে, আর নিম্ন চাপে মাধ্যমটা অন্যরকম থাকে। কিভাবে আমরা একটু পরে উদাহরণে দেখব। এখানে আমরা একটা বেলুনের এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এই বেলুনটাতে কি, এই বেলুনটা ফোলানো হলো, এখানে সাদা কালারের একটা টেপ, একটু আগে খেয়াল করো যে এই সাদা কালারের স্কচ টেপ দেয়া, তারপর একটা পিন দিয়ে তাকে ফুটো করা হলো। ওকে, যখন এই স্কচ টেপ লাগিয়ে এটাকে ফুটো করা হলো, তখন কি বেলুনের ভিতরে সমস্ত বাতাসটা ছিদ্র পথ দিয়ে সজোরে বেরিয়ে যাবে এবং বেলুনটা চুপসে যাচ্ছে আমরা দেখছি। আর যখন আমরা স্কচ টেপ লাগাচ্ছি না, তখন কি বেলুনটা সশব্দে ফেটে যাচ্ছে। তাহলে দুই ক্ষেত্রে ঘটনাটা কি, বেসিক ঘটনাটা হচ্ছে দুই ক্ষেত্রে গ্যাসটা বা বাতাসটা ওই ছিদ্র পথ দিয়ে সজোরে বেরিয়ে চলে আসছে। স্কচ টেপ থাকাকালীন শব্দ হচ্ছে না, আর স্কচ টেপ না থাকলে সজোরে শব্দ করে বা সশব্দে বেলুনটা ফেটে যাচ্ছে। এখন বেলুনের ভেতরে বাতাসের চাপটা কিন্তু বেশি ছিল। এই বেলুনের কথাই বলি বা এই বেলুনের কথাই যদি বলি, বেলুন ফোলানো অবস্থায় ভিতরে বাতাসের চাপটা ছিল বেশি, কিন্তু বেলুনের বাইরের বাতাসের চাপটা ছিল কম। উদাহরণস্বরূপ আমি যদি এই বেলুনটাকে একটা ঘরের ভিতরে কল্পনা করি বা একটা বাক্সের ভিতরে, বেলুনের ভিতরে চাপটা কিন্তু বেশি, আর বেলুনের বাইরে এই জায়গায় কিন্তু চাপটা কম। এবং এ কারণে উচ্চ চাপের প্রভাবে ছিদ্রপথ পাওয়ার সাথে সাথে বেলুনের বাতাসটা কি করছে, নিম্ন চাপের স্থানের দিকে ধাবিত হচ্ছে। এই ঘটনাটাই হচ্ছে নিঃসরণ। অর্থাৎ সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চ চাপের এই স্থান থেকে যখন নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া ঘটে, সেটাকেই আমরা বলছি নিঃসরণ। ভাইয়া, নিঃসরণের উদাহরণ কি শুধু এই বেলুনই? না, শুধুমাত্র এই বেলুন নয়, বেলুনের ক্ষেত্রে আমাদের উদাহরণটা কি সহজ হয়ে ওঠে, কেননা আমরা জন্মদিনে অথবা বিভিন্ন প্রোগ্রামে বেলুন দেখে এসেছি এবং আমরা বেলুন যখন ফোলাই ভিতরে চাপটা বেশি থাকে, বাইরে চাপটা, বাইরে আমাদের বাতাসের যে চাপটা সেই তুলনায় কম থাকে বেলুনের তুলনায়।
এখানে খেয়াল করে দেখো মাধ্যমও কিন্তু দু ধরনের। একটা হচ্ছে কি কম চাপওয়ালা যে মাধ্যমটা, বাতাসের চাপওয়ালা যে মাধ্যমটা, সেটা হচ্ছে আমাদের ঘর বা যেই বাক্সে বেলুনটাকে রাখছি, আর বেলুনের ভিতরের অংশটা কিন্তু আরেকটা মাধ্যম হিসেবে আমরা ট্রিট করছি। তাহলে এই উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে আসছে, এটাই হচ্ছে আমাদের নিঃসরণ। এরকম আর কি উদাহরণ হতে পারে, আমরা যানবাহনে যে সকল সিএনজি গুলো ব্যবহার করে থাকি, সেই সিএনজি এর পূর্ণ রূপটা কি? আসলে সিএনজি এর পূর্ণ রূপটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এবং এখানেও উচ্চ চাপে সংকুচিত মিথেন গ্যাস থাকে, যেটা কি যানবাহন চালানোর সময়, এই যে গাড়ি ঘোড়া চালানোর সময়, এটা সিলিন্ডার থেকে সজোরে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে, আর এখানেই নিঃসরণের ঘটনাটা ঘটে। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের নিঃসরণের উদাহরণ দেখলাম, একটা কি বেলুনের, আরেকটা হচ্ছে সিএনজি, আমাদের যানবাহনে যে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হয় সেটা। আরো একটা খুব পরিচিত উদাহরণ রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে বাসা বাড়িতে জ্বালানি হিসেবে আমরা কি সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে থাকি। আমরা যারা ঢাকা কিংবা বড় বড় মেট্রোপলিটন সিটিগুলোতে আছি, সেখানে হয়তো বা সরকারি পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসে আমাদের বাসা বাড়িতে, চুলোগুলো জ্বলে, কিন্তু অন্যান্য জেলা শহরগুলোতে কিন্তু এই সরকারি গ্যাসটার ব্যবস্থা নেই। তো সেখানে কি করা হয়, সেখানে আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, তাই তো? এরকম দেখতে গ্যাস সিলিন্ডার কম বেশি আমাদের সবারই বাসায় আছে, এবং এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের গ্যাস আমরা কিভাবে থাকি এটা একটু দেখি। এই ক্ষেত্রে মূলত প্রোপেন এবং বিউটেন গ্যাসকে কি করা হয়, উচ্চ চাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয়, তাই তো? তাহলে নাম দুটো মনে রাখবো, এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রোপেন এবং কি বিউটেন গ্যাস থাকে। এখন প্রোপেন এবং বিউটেনের রাসায়নিক সংকেত রয়েছে, যেটা হয়তো এই চ্যাপ্টারে আমাদের লাগবে না কোনো, কিন্তু পরে হয়তো লাগতেও পারে। তো আমরা একটু এখানে লিখে রাখি, প্রোপেন, প্রোপেন হচ্ছে একটা জৈব যৌগ, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ, যেখানে তার সংকেতটা হচ্ছে C3H8, ওকে, যেখানে 3টা কার্বন পরমাণু এবং 8টা হাইড্রোজেন পরমাণু থাকে। আর বিউটেন কি? বিউটেন ঠিক তার পরবর্তী যেই সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগটা, সেটা হচ্ছে বিউটেন, যার সংকেতটা হচ্ছে C4H10। এরা দুইজনই কিন্তু অ্যালকেন। তো এই অ্যালকেন নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখনকার জন্য আমরা জেনে রাখি যে এই প্রোপেন এবং বিউটেন এই গ্যাস দুটো কি, এই গ্যাস দুটো হচ্ছে অ্যালকেন, যাদের রাসায়নিক সংকেতটা আমি তোমাদের লিখে দেখালাম। এরপরে এখানে যে ঘটনাটা বলা হচ্ছিল যে প্রোপেন এবং বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে গ্যাসটাকে এখানে প্রবেশ করানো হচ্ছে, তাই তো? এবং এই গ্যাসটাই কি সংকুচিত করে আমরা তরল অবস্থায় সিলিন্ডারে রাখছি। পরবর্তীতে কি ঘটনা ঘটে, যখন চুলা জ্বালানো হয়, এই চুলা জ্বালানোর সময় সিলিন্ডারের মুখটা খুলে দেওয়া হয়, তাই তো? সিলিন্ডারের সাথে কি একটা ভালভ লাগানো থাকে, যেটা পাইপের মাধ্যমে এসে আমাদের চুলায় গিয়ে যুক্ত হয়, তাই না? এরকম চুলাগুলো হয়, অথবা দু চুলার গ্যাসগুলো আমরা দেখে এসেছি, গ্যাস স্টোভগুলো। তো যখন এই সিলিন্ডারের মুখটা খুলে দেওয়া হচ্ছে চুলা জ্বালানোর সময়, এই গ্যাসটা, এই যে তরল অবস্থায় যে প্রোপেন এবং বিউটেন গ্যাসটা সিলিন্ডারে রাখা ছিল, তারা কি ভিতরে তরল অবস্থায় ছিল, যখন মুখ খুলে দেওয়া হচ্ছে, এটা কি গ্যাসে পরিণত হয়ে সজোরে বেরিয়ে আসছে। তার মানে এই ঘটনাটাও কি নিঃসরণের একটা ঘটনা, এবং যখন সজোরে গ্যাসটা বেরিয়ে আসছে এই জায়গাটাতে, তখন আমরা দেয়াশলাই কাঠি দিয়ে অথবা এক ধরনের বার্নার পাওয়া যায় গ্যাস স্টোভ জ্বালানোর জন্য, সেটা দিয়ে আমরা চুলাটা জ্বালে। বা তোমরা এখন লক্ষ্য করতে পারো যে অটোমেটিক কিছু গ্যাস স্টোভ রয়েছে, যেখানে ম্যাচের কাঠির বা বাহ্যিকভাবে আগুন জ্বালানোর প্রয়োজন নেই, এখানে সুইচটা মুভ করলেই ঠাস করে একটা শব্দ হয়ে ওঠে এবং কি গ্যাসটা, গ্যাস স্টোভটা জ্বলে ওঠে। তো এই হচ্ছে আমাদের নিঃসরণের ঘটনা। তাহলে নিঃসরণের ঘটনায় ব্যাপনের সাথে মূল পার্থক্য আমি আজকের ক্লাসে শুরুতেও বলে এসেছি, ব্যাপনে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা, আর নিঃসরণে কি উচ্চ চাপ থেকে নিম্ন চাপের অঞ্চলে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসবে গ্যাসটা। এবং আমরা দেখে এসেছিলাম যে ওইখানে আমাদের ব্যাপনের ঘটনায় মাধ্যম একটা, এক মাধ্যমে ছড়িয়ে পড়ছে গ্যাস বা কঠিন বা তরল পদার্থটি, কিন্তু এখানে কি মাধ্যম, এখানে দুটো, একটা হচ্ছে উচ্চ চাপের স্থানটা, সেটা একটা মাধ্যম, আর একটা বেরিয়ে যখন আসছে নিম্ন চাপের স্থানে, সেটা হচ্ছে আরেক ধরনের মাধ্যম। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো, নিঃসরণ এবং ব্যাপনকে একসাথে দেখবো, কিভাবে নিঃসরণ এবং ব্যাপনকে একত্র করা যায়। এদেরকে তুমি বলতে পারো যে হ্যাঁ, এটা মূলত একই ঘটনা হতে পারে, কিন্তু এদের মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা ব্যাপনের ক্ষেত্রে কিন্তু চাপের কোনো প্রভাব নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাবটা রয়েছে, তাই তো? আর ব্যাপনের ক্ষেত্রে
কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ যখন কোনো একটা মাধ্যমে সবদিকে উপযুক্ত একটা মাধ্যমে সবদিকে ছড়িয়ে পড়ে, নিঃসরণে কিন্তু সেটা ঘটে না। নিঃসরণে কেবলমাত্র কি গ্যাসীয় পদার্থ সরু ছিদ্রপথ দিয়ে সজোরে পাত্র থেকে বের হয়ে যায়, যেমন আমরা রান্নার কাজে সিলিন্ডারের এক্সাম্পলটা একটু আগে বলছিলাম। এবার খেয়াল করে দেখো তো, যদি আমরা শুধু এরকম সিলিন্ডারের মুখটা খুলে দিই তখন কি ঘটনা ঘটবে, আগুনটা যদি না ধরাই তবে এই সিলিন্ডার থেকে সরু ছিদ্রপথে গ্যাসটা এভাবে বের হয়ে আসবে। যখন এরকম সরু ছিদ্রপথে সিলিন্ডারের উচ্চচাপের অঞ্চল থেকে আমাদের বাইরের নিম্নচাপের অঞ্চলে গ্যাস কি সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে আসছে, এই ঘটনাটা কি, এই ঘটনাটা হচ্ছে নিঃসরণ। আর যখন এই গ্যাসটা বাতাসে ছড়িয়ে পড়বে, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো এই জায়গাটাতে বা এই মাঠটাতে, তুমি কি করবে, কিছুক্ষণ পরে তোমার নাকে এই যে নিঃসরিত যে গ্যাসটা তার গন্ধ তুমি পাবে। গ্যাসের একটা গন্ধ আছে, আমরা যারা বাসায় গ্যাস স্টোভ ব্যবহার করি তারা কম বেশি মানে অ্যাডজাস্ট করার সময় গ্যাস লাগানোর সময় এই যে গন্ধটা আমরা পেয়ে থাকি, ওকে, তো এই গন্ধটা তুমি যখন পাচ্ছ এই ঘটনাটা কিন্তু নিঃসরণ নয়, এটা হচ্ছে ব্যাপন। তার মানে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে যখন আমি মুখ খুলে দিলাম এই সরু ছিদ্রপথটা দিয়ে সজোরে গ্যাস বেরিয়ে আসলো, এই ঘটনাটুকু হচ্ছে নিঃসরণ। কিন্তু একবার গ্যাসটা বাইরে চলে আসার পরে তুমি এখানে দাঁড়িয়ে থাকাকালীন গ্যাসের যখন গন্ধটা পাচ্ছ সেই ঘটনাটা কি, এই গ্যাসের কণাগুলো কি এই উচ্চ ঘনমাত্রার স্থান থেকে ধীরে ধীরে এদিকে 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 নিম্ন ঘনমাত্রার অঞ্চলে ধাবিত হচ্ছে, এবং তখনকার ঘটনাটাকে আমরা বলছি কি, ব্যাপন। অর্থাৎ তুমি ব্যাপনের মাধ্যমে তার গন্ধটা পাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেখি, এই যে পারফিউম বা বডি স্প্রে চাপ দেওয়ার যে ঘটনাটা, তুমি যখন এখানে চাপ দিচ্ছ ভিতরে তোমার এই যে লিকুইডটা পারফিউমের, সেটা কি উচ্চ চাপ, যখন তুমি এখানে প্রেস করছো এই লিকুইডটা গ্যাস আকারে বাইরে বের হয়ে আসছে, এটা কি বা লিকুইড আকারেই বের হয়ে আসছে, এইখানের ঘটনাটা যখন এই সরু ছিদ্রপথে সজোরে বের হয়ে আসে তখনকার ঘটনাটা নিঃসরণ। কিন্তু পারফিউমটা বাতাসে চলে যখন আসলো একবার বের হয়ে গেল, তারপর কি, তুমি যদি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকো এখান থেকে তুমি কি এখানকার গন্ধটা ধীরে ধীরে পাবে, তার মানে এই উচ্চ ঘনমাত্রার অঞ্চলের পারফিউমটা তার কণাগুলো ধীরে ধীরে নিম্ন ঘনমাত্রার অঞ্চলে ছড়িয়ে পড়বে বা তোমার ঘরের চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন তুমি যে গন্ধটা পাবে সেই ঘটনাটা কিভাবে ঘটলো, সেটা ব্যাপনের মাধ্যমে ঘটলো। তাহলে এই বডি স্প্রের মাধ্যমে বা এই পারফিউম স্প্রে করার মাধ্যমে একই সাথে দুটো ঘটনা ঘটছে, এই জায়গাটাতে যখন পারফিউমের লিকুইডটা বা গ্যাসটা বের হচ্ছে তখন কি, তখন ঘটনাটা নিঃসরণ। এরপরে পারফিউমটা বাইরে বের হয়ে আসার পরে তুমি যখন গন্ধটা পাচ্ছ তখন ঘটনাটা ঘটছে ব্যাপন। আর একটু আগে সিলিন্ডারের ক্ষেত্রেও তাই, যখন সরু ছিদ্রপথে বের হয়ে আসছে সজোরে তখন হচ্ছে নিঃসরণ, আর যখন তুমি এই গ্যাসের গন্ধটা পাচ্ছ তখন ঘটনা ঘটছে ব্যাপন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে দুই ক্ষেত্রেই প্রথমে নিঃসরণ ঘটছে তারপরে ব্যাপন ঘটছে। ক্লিয়ার? তাহলে তুমি এখন নিঃসরণ এবং ব্যাপনকে খুব সহজে ব্যাখ্যা করতে শিখবে। তোমাদের আজকের টপিকের বা আজকের ক্লাসের হোমওয়ার্কটা হচ্ছে তোমরা খুব সুন্দর ছকে পয়েন্ট আকারে নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে চারটা পার্থক্য লিখবে। কয়টা পার্থক্য? চারটা পার্থক্য। এখানে সংজ্ঞা থাকতে পারে, এখানে বৈশিষ্ট্য থাকতে পারে এবং এখানে উদাহরণ থাকতে পারে। তাহলে তোমরা এই পার্থক্যটা লিখে ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। এরপরে আজকে আমরা আরেকটা টপিক পড়বো, সেই টপিকটা হচ্ছে মোমবাতির জ্বলন এবং মোমের তিনটি অবস্থা। এই টপিকটি তোমরা তোমাদের বইয়েও পাবে, আমি ঠিক বইয়ের মতন করেই তোমাদেরকে সহজভাবে টপিকটা বোঝানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোমবাতি জ্বলছে, তাই তো? তো মোমবাতি যখন জ্বলে এই আগুনটা মোমবাতিটাকে গলিয়ে ফেলে এবং এই অংশটা কি তরল মোম। এবং আমরা ছোটবেলায় অনেকে মোমবাতির এই যে তরল মোমটা এটা হাতে তালুতে ফেলতাম দুষ্টামি করে, অথবা এটা দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করতাম ঘরের ফ্লোরে বা টেবিলে ফেলে ফেলে লিকুইড মোমটাকে। আচ্ছা, যাই হোক, এরপরে আর এই অংশটা কি কঠিন মোম। এমনকি কিছুক্ষণ পরে আমাদের স্বাভাবিক কক্ষ তাপমাত্রা আসার পরে এই যে তরল মোমটা যেটা গলে যাচ্ছে ধীরে ধীরে, এই তরল মোমটাও কিন্তু ধীরে ধীরে কঠিন হয়ে যায়। তাহলে মোম হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। তাহলে আমাদের জেনে রাখা উচিত হাইড্রোকার্বনটা কি। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত একটা জৈব যৌগ, যাকে বলা হয় হাইড্রোকার্বন।
তাহলে ভাইয়া কার্বন এবং হাইড্রোজেনের যে কোনো যৌগকেই কি আমরা হাইড্রোকার্বন বলবো? না, আমরা যে কোনো যৌগকে হাইড্রোকার্বন বলবো না। সেখানে যদি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে এবং অন্যান্য মৌল বা মূলক আসতে পারে, তখন আমরা তাকে হাইড্রোকার্বন এবং জৈব যৌগ বলবো। কিন্তু এই জৈব যৌগের সংজ্ঞাটা কিন্তু শুধুমাত্র হাইড্রোকার্বন না, অর্থাৎ সকল হাইড্রোকার্বনই যে আমাদের শুধুমাত্র জৈব যৌগ হবে এমন না। জৈব যৌগ হতে গেলে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি সেখানে অক্সিজেন থাকতে পারে, ক্লোরিন ফ্লোরিন থাকতে পারে, যেগুলো আমরা একদম পরবর্তীতে দেখব। এখন মোমের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ঘটনাটা ঘটে। তার আগে আমি একটু বলে রাখি যে মোমের জ্বলনে আমরা কিন্তু মোমের তিন ধরনের অবস্থা পাই। একটা কঠিন অবস্থা আমরা দেখতেই পাচ্ছি এই জায়গাটাতে, তাই তো? আর এখানে তরল অবস্থা, কিন্তু মোম বাষ্পীয় অবস্থায় কি থাকে? হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, মোমের মধ্যে একটা কিন্তু সুতা থাকে। এই সুতাতে যখন আগুন জ্বালানো হয়, সুতার চারিদিকে যে হাইড্রোকার্বন অণুগুলো আছে সেগুলো কি তাপে গলে তরলে পরিণত হয়। আর ওই তরল মোম তখন কি আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়, এই জায়গাটাতে বাষ্পগুলো থাকে। অতএব এই বাষ্পীয় মোমটা কি করে, এখানে যে মোমটুকু পুড়ে বাষ্প হলো বা আগুনের তাপে বাষ্প হচ্ছে, এই বাষ্পীয় মোমটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করার ফলে সে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং কি তার পাশাপাশি আলো এবং তাপ উৎপন্ন করছে। মোমবাতি কিন্তু আমাদের শুধু আলোই যে দেয় তা না, মোমবাতির কাছাকাছি একটু দূরে হাত রাখলেই তুমি সেখানে একটা কি তাপ অনুভব করবে, তোমার হাতটা গরম হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে তরল মোমটা, এই তরল মোমের কিছু অংশটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কি কঠিন মোমে পরিণত হয়। তার মানে এই যে তাপের প্রভাবটাতে যখন আমরা মোমবাতিটা জ্বালাচ্ছি, এই তাপের প্রভাবে আমরা কিন্তু মোমের তিনটা অবস্থাই দেখতে পাচ্ছি, একটা কি কঠিন মোম, একটা তরল মোম, আর এই জায়গাটাতে যেই মোমের বাষ্পটা তৈরি হয়, বাষ্পীয় মোমটা, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? তো এই বিক্রিয়াটা আসলে এইভাবে যে সংগঠিত হয় এমন না, এটা তোমাদের বইয়ের ভাষা অনুযায়ী সংক্ষেপে বোঝার জন্য যে এখানে কি ঘটছে। আসলে এই যে বাষ্পীয় মোম অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করছে, তোমাদের সহজে মনে রাখার জন্য এই বিষয়টাকে এভাবে ভাইয়া ব্যাখ্যা করলাম। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা নিঃসরণ শিখলাম এবং তার পাশাপাশি মোমবাতির জ্বলন এবং মোমের কি কি তিনটি অবস্থা, এবং জ্বালালে যে মোম বা তাপের প্রভাবে এই যে মোম কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটি অবস্থায় অস্তিত্ব তার আমরা পাই, সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা গলন এবং স্ফুটন নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমরা এর পাশাপাশি এটাও দেখব যে কিভাবে কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করা হয়। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।